নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি আমি এই বিষয় নিয়ে একে একে আলোচনা করব। এবং পাশাপাশি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আমি আজকে রাশির নাম টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আগে জানিয়ে দিই কারণ যদি আপনাদের রাশির নাম যদি থাকে তবে আপনারা ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ প্রত্যেকেই রাশির নাম শোনার জন্য ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখে নেন যদি আপনাদের রাশির নাম থাকে অবশ্যই শুনবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটি না শুনলেও কোনো ব্যাপার নেই কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে আমি কখনোই দাবি করি না তিন রাশির তিন রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু অর্থপ্রাপ্তি হবে না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঘটবে না আমি বারবার বলি থার্টি থেকে ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু এটা মিলতে বাধ্য এবং যাদের ক্ষেত্রে বারবার বাধা আসছে দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু রক্ষা কবচ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে আমি বারবার বলি শুধুমাত্র যে লটারি থেকে এ কথার আমি কখনোই দাবি করি না আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে আপনাদের ফাটকা থেকে হতে পারে আপনাদের অল অনলাইন ট্রেডিং থেকে হতে পারে বা কোনো আপনারা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনারা মুনাফা পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি বা ব্যবসা করছেন সেখান থেকে একটা বড়ো ধরনের প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে এবং যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বারবার বলছি লটারি কাটার নিয়ম কি রয়েছে তার জন্য অবশ্যই পরামর্শ করুন এবং পাশাপাশি আপনাদের ফরচুনা নাম্বার কোনটা রয়েছে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে তার সঠিক বিশ্লেষণটা আগে করে নিন কারণ সময়টা জানা দরকার পাশাপাশি আপনাদেরকে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখা দরকার যে আপনাদের ক্ষেত্রে কোন গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে এবং আমি বারবার বলি এই যে লটারি প্রাপ্তি বা ফাটকা এগুলো সমস্ত হচ্ছে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে এবং রাহু গ্রহকে যদি শুভ করা যায় নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম রাশি তিনটি রাশির নাম বলব প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে এক এবং উনিশ সিংহ রাশির টার্গেট নাম্বার এক এবং উনিশ আপনাদের যে সময় সকাল নটা বাইশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং তেইশ আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং তেইশ আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের যে শুভ সময় সকাল দশটা চোদ্দো মিনিট থেকে দশটা ঊনষাট মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং সাতাশ আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আপনাদের যে শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে আপনার নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রত্ন নিতে চাইছেন রাহুরক্ষা কবচ নিতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ প্রতিদিন ভিডিও দেখছেন ভাবছেন হয়তো কৌশিক দাজকে নাম্বার বলছে আমার সাথে হয়তো মিলে যেতে পারে না এটা কখনই না প্রত্যেকের সাথে মিলবে আমি কখনোই দাবি করি না সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে দশা মহাদশা আলাদা রয়েছে এটা একটা সার্বিক বিচার যদি আপনাদের কপাল যদি ভালো থাকে অবশ্যই একটা কথা আছে যা হয় না গুণে তা হয় ক্ষণে গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণের হিসাবেও কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে তবে প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করা দরকার রয়েছে আর দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তো যাদের হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ এ সময় করুন ভিডিওটি এ পর্যন্তই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই লটারির টিকিট যারা কাটছেন তারা একটু বিরত থাকুন আগে জেনে নিন আর যারা কাটেন নাকি না তারা এই যাবেন না আর যারা কাটছেন আগে জেনে নিন যে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন সময়টা কোন বছরটা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম সেটা আগে জেনে নিন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ